হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ম্যাম লন্ডন, আজ হচ্ছে রবিবার। বাচ্চাদের স্কুল তো এক সপ্তাহ হলিডে গেল, আগামীকাল থেকে স্কুল খুলে যাবে। আর গতকালও খুব ব্যস্ত ছিলাম, তো সব কিছু মিলে ব্যস্ততা শেষ নেই। তো আজকে যেহেতু রবিবার, ভাবলাম যে তাহলে আজকে একটু কেনাকাটা করার সুযোগ, তাও সকালবেলা। আমরা নাস্তা খেয়ে বের হয়ে গিয়েছি। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে গ্রিন শিট যাওয়া যাবে না, গ্রিন শিট গেলে আমাদের লেট হয়ে যাবে। কারণ হচ্ছে আমার বাসায় আজকে গেস্ট আসবে, আর গেস্ট আসবে সেটা গতকাল ঠিক হয়েছে। আমার ফ্রেন্ড আছেন সুজানা, ও মডেল, অনেকেই চিনেন সুজানাকে। তো ও আমাকে বললো যে ওর খালা এসছে বাংলাদেশ থেকে, মিনি করিম আন্টি, ওনাকে নিয়ে আর ওর মাকে নিয়ে আমার বাসায় বেড়াতে আসবে। বললাম কোনো সমস্যা নিয়ে আসো, কিন্তু খুব অল্প সময় আমাকে দিয়েছে। তো ভাবলাম যে আমার বাসার জন্য কিছু বাজার করে নিই, আর ওদের জন্য বাসায় অনেক কিছু আছে, তারপরও যেটা আমার দরকার মশলা লাগতে পারে সেগুলো একদম 20 থেকে 30 মিনিটের মধ্যে আমি সব কিছু কিনে বাসায় চলে যাব। কারণ আমার এখনই সব রান্না করতে হবে, ও দুপুর 1টার মধ্যে চলে আসবে। তো আমি ফরেস্ট গেটে এসে একটা শপে গিয়েছিলাম, পাকিস্তানি সব হবে, সেখানটায় সব হালাল, সেখান থেকেও নিলাম। তো মাছের দোকান থেকেও মাছ নিয়ে নিলাম, যেন এক সপ্তাহের মতো হয়ে যায় আমাদের বাসার জন্য। আর ফরেস্ট গেটে এই পাকিস্তানি যে শপটা, এর আগে গিয়েছিলাম সেখানটায় এসে আমি চিকেন লেগ 1 বক্স নিয়ে নিলাম। আমার গ্রিন শিট এখন একটু কম গেলেও কোনো সমস্যা হয় না, কারণ বাসার কাছেই অনেক কিছু পাওয়া যায় সেজন্য। তো মাছ সব কেনাকাটা হয়ে গেল, এখন আমি গাড়ির দিকে যাচ্ছি। আমার বাসায় অবশ্যই তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমার কিছু কিছু জিনিস রান্না করতে হবে। আজকে খুব বেশি কিছু রান্না করব না, মানে অল্প সময়, তো অল্প সময়ের মধ্যে যতটুকু করা যায়। আবার এমন হতো যে না, ওরা সন্ধ্যার সময় আসবে, তাহলে সারাদিন পেতাম, সারাদিন অনেক কিছু করতে পারতাম। তো বাসায় গিয়ে দেখি, আর আমি ওদের জন্য মাছ গ্রিল করব। মাছটা আমি গতকাল রাতেই মশলা দিয়ে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। মাছ গ্রিল করাটা আমি এর আগে অনেকবার আপনাদের দেখিয়েছি, আজকে আমি কোনো রান্নাই দেখাচ্ছি না। কারণ যখন তাড়াহুড়ার কাজ থাকে তখন আর ভিডিও করার সময় থাকে না, তখন ভিডিও করতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে। সেই জন্য আমি আজকে রান্নাগুলো দেখাচ্ছি না, কারণ আমি যে রান্নাগুলো করছি সেগুলো খুব কমন রান্না, আপনাদের অনেকবার দেখিয়েছি। তো রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো কি, যে ওদের জন্য একটু পিঠা বানিয়ে ফেলি না, কারণ ও পিঠা পছন্দ করে আমার এই ফ্রেন্ড। তো ভাবলাম যে একটু পাটিসাপটা পিঠা বানাই, আমি তো খুব অল্প সময়ে পাটিসাপটা পিঠাটা বানিয়ে ফেলতে পারি। তো রান্না করতে করতেই আমি তাড়াতাড়ি চাল, চালের গুঁড়ি, ময়দা, সেগুলো গুলিয়ে তারপর অল্প কিছু, মানে 8টার মতো পিঠা বানালাম, যে ওরা খেলেই হবে, কারণ এখন আমার হাতে সময় নেই। তো সুজানা চলে আসছে, ওর মাকে নিয়ে আসছে। এত সুন্দর আন্টি, মাশাল্লাহ। আন্টিকে আমি এর আগেও দেখেছি ছবিতে। সুজানার আরেকটা খালা, উনি হচ্ছেন ডাক্তার দীপুমণি আমাদের বাংলাদেশে। তো ওর এই খালাও বাংলাদেশে খুব ভালো একটা পজিশনে আছে, ওনার নাম হচ্ছে মিনি করিম। তো মিনি করিম আন্টিও এত ভালো লেগেছে ওনাদের সাথে আমার গল্প করে, এবং ওনাদের কাছে সবার গল্প আছে, সবার সম্পর্কে ওনারা জানেন, অনেক ভালো লেগেছে। ওনাদের কাছ থেকে অনেক রকম তথ্য পেলাম, অনেক কিছু জ্ঞান নিতে পেরেছি, কারণ আন্টি কিন্তু আমাদের জন্মের আগে থেকে লন্ডনে থাকে। তো আন্টির সাথে বাংলাদেশের গল্প করে আরাম আছে, কারণ বাংলাদেশটা ওনারা একরকম চোখে দেখেছে, আমরা দেখেছি, আবার এখন আরেক রকম দেখছি। সব কিছু মিলে অনেক ভালো লাগছিল। তো মিনি আন্টির টিভির প্রোগ্রাম আছে, সেজন্য আমাদের বাসায় ওরা 4 ঘন্টার মতো ছিল, এর বেশি থাকতে চাচ্ছে না, কারণ ওদের সে ইন্টারভিউতে গিয়ে জয়েন করতে হবে। তো আমার ফ্রেন্ড সুজানা ও গাড়ি দূরে রেখে আসছে। আমি বললাম তো আন্টি, তো টিভি শো দেরি হয়ে যাবে, আমি তাহলে তোমাদের গাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। ও আসলে গাড়ি কোথায় পার্ক করবে সেটা ভেবে অনেক দূরে রেখে আসছিলো। তো আমি এখন ওনাদের এসে নামিয়ে দিয়ে গেলাম, ওরা এখন ওদের গাড়িতে উঠে যাচ্ছে, ওদেরকে বিদায় দিয়ে দিলাম। এখন আমি বাসায় যাচ্ছি, এখন বিকেল 4টার মতো বাজে। আমার
অনেক আগেই প্ল্যান ছিল যে আজকে বিকেলে আমি আমার ক্যান্সার আপুকে দেখতে যাব। আমার আপু কিন্তু সুস্থ হয়ে আবার কিন্তু হসপিটালে, অনেক দিন ধরে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, ওনার ক্যান্সারটা আবার ফেরত চলে আসছে। তো এখনই আমার মনে হলো আমি এখনই চলে যাই, কারণ কি আজকে যদি আমি না যাই তাহলে ওনার কাছে আর এই নেক্সট সপ্তাহ যাওয়া হবে না, আমার জব, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, সেজন্য আসলে যাওয়া হয় না। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি বাসায় থাকো, আমি যাই। আর এমনি তো ও যাবে না আমার সাথে, আমি জানি। বলো ঠিক আছে যাও। তো আমি আপুর জন্য একটু বিরিয়ানি নিয়ে নিলাম, একটু পায়েস নিয়ে নিলাম, পিঠাও নিলাম। পিঠা উনি খাবে কি না আমি বুঝতে পারছিলাম, উনি বলল যে উনি কিছুই খেতে পারে না। আর আপুর জন্য আমি একটা মানুকাহানি নিব, উনি ওনার সাথে আমি গল্প করেছিলাম যে মানুকাহানিটা খুব ভালো, তো উনি বলল যে ঠিক আছে। তো আমি এখন একটু বসে আসছি ওয়েস্টফিল্ডে, সেখান থেকে মানুকাহানিটা নিয়ে নিলাম। তো আপু সেদিন গল্প করছিল যে গতবার তো আপনি আমাকে ফুল দিয়ে গিয়েছিলেন, তো ঘরে মানে হসপিটালের রুমটায় ফুল ছিল, এবার আমাকে কেউ ফুল দেয়নি, তো এবার আমি ফুল খুব মিস করছি। তো ভ্যালেন্টাইনের আগে বলা তার কথা, তার সাথে আমার প্রত্যেক দিন কিন্তু ভিডিও কলে কথা হয়, কারণ তাকে আমি সাহস দিই, বিভিন্ন রকম কথা বলে সাহস দিই যে আপনি একটু মন খারাপ করবেন না, কারণ এদেশে তো আপুর আর তেমন কেউ নেই। সেই জন্য হাজার ব্যস্ততার মধ্যেও ওনাকে রাতে এসে আমি কল দিই, উনি আমাকে কল দেয়। তো আল্লাহ চায় তো ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবে, ইনশাল্লাহ উনি আবার আগের মতো বাসায় চলে আসবে। আমি একটু এমএনএসে চলে আসছি, আপুর জন্য একটু ফুল নিয়ে যাই। তো আমার কাছে মনে হলো যেহেতু ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথে গিয়েছে, সেই জন্য একটু হলুদ আর লাল দুটো কম্বিনেশন একটা ফুল নিলাম। তো এখন আমি স্টেশন দিয়ে যাচ্ছি, আমি এখন হোয়াটচ্যাপেলে যাব। আর আজকে ভাবলাম যে হোয়াটচ্যাপেলে যেহেতু যাচ্ছি এলিজাবেথ লাইনে উঠি, সুন্দর একটানে চলে যাব। আজকেই দেখি এলিজাবেথ লাইন বন্ধ, তো আমি সবসময় যেই ট্রেন দিয়ে জবে যাই সেই ট্রেনই উঠলাম, মাইল্যান্ডে আসলাম। মাইল্যান্ডে এসে আবার অন্য পাশে এখন আবার ট্রেন চেঞ্জ করে হোয়াটচ্যাপেলে যাব। এই দেখেন মাইল্যান্ড স্টেশনটা আগে কেমন ছিল, অনেক 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 বছর আগে। তো আগে সেই ছবিগুলো ওনারা স্টেশনে রেখে দিয়েছে সবাইকে দেখার জন্য। তো ট্রেন চলে আসছে, এখন আমি মাইলেন স্টেশন দিয়ে রয়্যাল লন্ডন হসপিটালে যাব। আগের হসপিটালটা ওনার অনেক দূর ছিল, আমি যখন যেতাম আপনারা দেখেছেন সেটা জোন ওয়ানেই ছিল মেবি। তো এখন হচ্ছে হোয়াটচ্যাপেল, মানে আমার বাসা থেকে যেতে 15-20 মিনিট আমার বাসা থেকে বের হয়ে ওনার হসপিটাল পর্যন্ত, কিন্তু আগেরটা ট্রেতে কাছে, আমার কাছে কাছে মনে হয়েছে। স্টেশনের মধ্যে দেখেন হোয়াটচ্যাপেল বাংলায় লিখেছে, আবার ভালো লাগছে তাই না? বাংলার কোনো কিছু দেখলে আমার খুব ভালো লাগে, আমি ব্রিকলেন এরকম লেখা আছে। তো আমি এখন হোয়াটচ্যাপেল দিয়ে হসপিটালের দিকে যাচ্ছি। আমি এই হসপিটালে অনেক আগে এসেছিলাম, যখন লন্ডনে প্রথম আসছিলাম তখন বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে বাচ্চাদের সাথে আসছিলাম। আর আদ্রিতা এখানে আসে, ও আসছিল টিথ হসপিটালে, টিতে বিল্ডিং আলাদা, আয়ের বিল্ডিং আলাদা, সব আলাদা, এটাও আলাদা। তো এখানে মনে হচ্ছে আমি প্রথম আসছি। তো আমি হ্যান্ড স্যানিটাইজ করে নিলাম, এখন আমি লিফট খুঁজছিলাম, হাঁটতে 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 লিফটের দেখা তো আর পাই না, মানে কেমন যেন নিরিবিলি, মানুষজন নাই, একদম ভৌতিক একটা ব্যাপার, আমার সাথে এরকমই হয় প্রায়। তো আমি ফাইনালি লিফট পেয়ে গেলাম, লিফটে আবার আপনার ফাংশন দিয়ে রাখতে হয় যে আমি এই তালায় যাবে, যখন লিফটের ইচ্ছে হলো আপনাকে নিয়ে গেল এরকম, মানে আপনি ইচ্ছে করলেন বাসার মতো প্রেস করলেন চলে আসলো, ওই টাইপের না। তো আমি 12 তলা পর্যন্ত আসছিলাম, লিফট আর যাবে না। তো ভাবলাম ঠিক আছে আমি এখন সিঁড়ি দিয়ে, সিঁড়িটাও অনেক খুঁজে বের করলাম, আমি 13 তলায় যাই, 13 তলা আসলাম। দেখেন কেমন নিরিবিলি তাই না? এখানে আপনি যদি অজ্ঞান হয়ে পড়েও যান আমার মনে হয় না ওরা সহজে আপনাকে দেখবে, এরকম একটা অবস্থা। আপুর গেটে চলে আসছি, এখানে শুধু মেয়েরা অ্যালাউ, এখানে ছেলেরা কোনো অ্যালাউ না, সেজন্য গেটে লিখে রেখেছে। তা আপুকে ফুলটা দিলাম, আপুর রুম থেকে ভিউ, উনি আমাকে ফোনে বলতো কি আপনি আমাকে দেখতে না আসলো, আমার উইন্ডো দিয়ে একটা ভিউ আছে সেটা একটু দেখতে আসেন, আমি কি এটা একটা কথা, আপনি অসুস্থ আপনাকে দেখবো না, আমি ভিউ দেখতে আসব। তো সেই ভিউটা দেখা হচ্ছে, আসলেই সুন্দর, অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক সুন্দর।
তো আমাকে দেখে উনি অনেক খুশি হয়েছে। আসলে যারা অসুস্থ থাকে না, তার আপনজনকে দেখলে অনেক খুশি হয়। এই তো এখন আপুকে খাবার দিলাম যে আপনার যতটুকু ইচ্ছে আপনি একটু কষ্ট করে হলেও খান, দেখবেন ভালো লাগবে। তো উনি আমাকে বললো আমি 2 সপ্তাহ পরে এই প্রথম বাঙালি খাবার খাচ্ছি, ভালো লাগছিল ওনার কাছে। পিঠা নিয়ে আসলাম, পিঠা খেয়ে ওনার অনেক বেশি ভালো লেগেছে। তা আপু ছেলের সাথে ভিডিও কলে কথা বললাম, আমি বললাম তুমি একবারে চলে আসো তোমার মায়ের কাছে, মাকে সেবা করো, মায়ের সাথে থাকো, ভালো লাগবে তোমার কাছে। তো আমি অনেকক্ষণ গল্প করলাম, তারপর মনে হলো যে আসলে আমার চলে যেতে হবে, বাসায় গিয়ে আমার কিছু কাজ আছে, মানে আরেকটু রান্না বান্না বাকি আছে। রসন আপু, শরীরটা কেমন এখন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক খারাপ হয়ে গেছিল তাই না? এই যে চেস্ট ইনফেকশন হয়ে, আমার আপনার ভিউয়ারদের সবার কাছে রিকোয়েস্ট থাকে, বাইরে কিন্তু অনেক ভাইরাস, যতটা আপনারা শুনতে পাচ্ছেন খবরে তার চেয়েও বেশি খারাপ। কারণ আমি এর মধ্যে 4 বার হসপিটালে আসছি, হসপিটালের করিডোর কোনো জায়গা খালি নাই, মানুষ খুব অসুস্থ। নিজেদের সেফ নিজেদের কাছে, সবাই নিজেদেরকে সেফ রাখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবার কাছে, আমি দোয়া চাই, দোয়া করে রাখার দোয়ার বরকতি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যেন ডাউন হয়ে গেছে, তো আমি একটু ইনফেক্টেড হয়ে যাই। করোনা ভাইরাসের সুই ইঞ্জেকশন আর কি যারা দিছে তারাই অসুস্থ হয়ে যাইতেছে, কারণ সবার ইমিউনিটি সিস্টেম লো হয়ে গেছে। এই যে আমার কিছুদিন পর পর শুধু জ্বর আসে, কেন আসে? শুধু আমার না, যাদের কাছে শুনতেছি তাদের একটাই কমপ্লেন যে আমরা ভ্যাকসিন দেওয়ার পর থেকেই আমাদের এই অবস্থা, শরীর খারাপ হয়ে যেতেছে। আর যারা দেয় না এই ভ্যাকসিন তারা সুস্থ পুরো। আমি দেখলাম, প্রথমে আমি বিশ্বাস করতাম না, এখন কয়েকজনের সাথে আমি কথা বলে তারপর দেখলাম যে এটা কথাটা সত্যি। যারা যারা, আমি তো যখন আমার ক্যান্সার হয়েছিল আমার পারমিশন ছাড়াই ওরা আমাকে করোনা ভাইরাসের ইনজেকশন দিয়ে দিয়েছে। তা তো দিবে, মাস্ট। ওইটা আমি রিপোর্টের মধ্যে দেখছি যে ওই আমার এটা দেওয়া, এই কারণে হয়তো আমার এরকম বারবার শরীর উইক হয়ে যাইতেছে, ঠান্ডা লাগতেছে বারবার, জ্বর হচ্ছে বারবার। যাক, আল্লাহ হায়াত দেওয়ার মালিক, আল্লাহ আপনাকে যতদিন হায়াত দেবে ইনশাল্লাহ বাঁচবেন, সেটাই হচ্ছে কথা। দোয়া থাকবে আপু, আমি যেন চাই তাড়াতাড়ি বাসায় চলে যান। সব ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শিফা দান করে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি এখন চলে যাব, অনেক টায়ার্ড লাগতেছে আজকে, তো ভালো থাকেন। আর আল্লাহ আপনাকে উত্তম দাদা দিকে, এত মেহমান টেহমান রেখে দৌড় দিয়ে আবার আমাকে দেখতে আসছেন, আপনি আসলে অনেক ভালো। না, দোয়া রাখেন আপু, আমার 3টা বাচ্চার জন্য দোয়া করেন। তো ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপু বলল আমার ফুলটা একটু পানির মধ্যে করে সাজিয়ে রেখে যান, তো আমি ওনার ফুলটা একটু সাজিয়ে রেখে যাচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম গোলাপ আনবো, তারপর মনে হলো যে না, এরকম কলি কলি টাইপের নেই, তাহলে এটা ফুটতে ফুটতেও সময় লাগবে আর ফুলটা অনেক দিন থাকবে, আপুর কাছে ভালো লাগবে। তো উনি অনেক বেশি পছন্দ করেছে, আমি মানে সত্যি খুশি হয়েছি যে কারো জন্য কিছু নিলে সে যদি পছন্দ করে, যখন সবগুলো ফুল ফুটে যাবে অনেক সুন্দর লাগবে, লাল হলুদ। তো আপুর কাছ থেকে বিদায় নিয়ে আমি বের হয়ে গেলাম, দেখেন কি অবস্থা, আমি ছাড়া কিন্তু কেউ নেই এখানে। তো এখন আমি লিফটে করে নিচে যাব, তারপর কিছুক্ষণ হাঁটবো, তারপর ট্রেন নিব, আবার ট্রেন চেঞ্জ করব, তারপর আমি আমার বাসার দিকে যাব। আমার হাজব্যান্ডের সবজি রান্না নেই, ও আগামীকাল সকালে অফিসে যাবে, ব্রেকফাস্ট খাওয়ার সময় সবজি লাগে, ও কিন্তু সবজিটাকে কখনো স্যাক্রিফাইস করবে না, যে সবজি না নাই তাতে কী হয়েছে, আমি 2টো ডিম দিয়ে খেয়ে চলে যাই, নো, সবজি লাগবেই। তো আমি এখন বাসায় গিয়ে ওর জন্য সবজি রান্না করব, তারপর গেস্ট যাওয়ার সাথে সাথেই তো আমি বের হয়ে গেলাম, তো কিছু থালা বাসন আছে সেগুলো ধুয়ে নেব, সেগুলো টাইডি আপ করে তারপর আমি একটু রেস্ট নেব। তো বাসায় চলে এসে এতো সবজি বসিয়ে দিয়েছি, যা ছিল তা দিয়ে বসিয়ে দিয়েছি, সুজানা আমার জন্য এত সুন্দর একটা ফুল নিয়ে আসছে, আমার অনেক পছন্দ হয়েছে ফুলটা, অনেক সুন্দর সুজানা, থ্যাংক ইউ সুজানা, অনেক ভালো একটা মেয়ে, ওর মনটা অনেক ভালো, মানে খুব সহজ সরল, ওকে আমার অনেক ভালো লাগে। ও আরও আসছিল, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সুজানার ভিডিও। বাসায় এসে তো মনটা আবার খারাপ হয়ে গেল, বাংলাদেশের গুলশানে আবার আগুন লেগেছে, আর নিতে পারি না জানেন, এত কষ্ট আর নিতে পারি না। আল্লাহ সবাইকে নেকহায়াত দিক, সবাইকে হেফাজত করুক, সত্যি অনেক বেশি খারাপ লাগছিল, মানে
আপনি একটু সুখে থাকবেন, হাসবেন, সেটার উপায় নাই, একটা না একটা নিউজ থাকবেই। শুধু যে নিজের আপনজনের শরীর খারাপ হলেই শুধু কষ্ট লাগে তা না, আমি যে কোনো নিউজ শুনলে আমার কেন যেন কষ্ট বেড়ে যায় যে আল্লাহ কেন হলো, কি কি জন্য হলো, ওদেরকে সেভ করো, এরকম আর কি। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।